ক্লিক করুন অ্যাপের বেল আইকনে, আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। ইডেনের বুকে বিপ্লবের পদধ্বনি, আজ ইডেনে ভারতীয় ক্রিকেটের গোলাপী বলে বোধন। ইডেন বেল বাজিয়ে পিঙ্ক টেস্টের সূচনায় মমতা হাসিনা, ক্রিকেট টেকনিকের পরীক্ষা বললেন বিরাট। The ground looks beautiful. লোকেরা তো ইচ্ছে মাঠে এসে খেলা দেখাচ্ছে, it's great. ফুটবল আশা করি খেলাটা ভালো হবে, that is important. পিঙ্ক টেস্ট দেখতে আজ কলকাতায় রানি, হাসিনার সঙ্গে ম্যাচ দেখার পর বৈঠক জানালেন মমতা। টিকিটের জন্য হাহাকার, কালোবাজারের অভিযোগে কয়েকজন গ্রেফতার। ক্রিকেট সম্পর্কে জানি না, তবে এ খেলারও বিভিন্ন ফরম্যাট আছে শুনেছি। আনন্দ বিশ্ব দাবার আইকন বললেন ম্যাগনাস কার্লসেন, টেস্টের দ্বিতীয় দিন আসতে পারেন ইডেনে। দুবছর পর ভারতীয় টি টোয়েন্টি দলের স্বামী, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে টি টোয়েন্টি দুটি ফরম্যাটেই রয়েছেন দলে, একদিনের দলে শিবম দুবে। আর্থিক মন্দা থেকে বিলগ্নিকরণ, সর্বদল বৈঠক চান মমতা, মোদীকে বিশেষজ্ঞদের মত নেওয়ার পরামর্শ। রাজ্যে কারখানা বন্ধে চুপ কেন, পাল্টা দিলীপ। রাজ্যপাল নিয়ে মন্ত্রীদের কটাক্ষ, মুখ্যমন্ত্রীর অনুমোদন ছাড়া সম্ভব নয়, টুইটে আক্রমণে রাজ্যপাল। স্বাস্থ্য প্রতিমন্ত্রীকেও কটাক্ষ, নিজেই তো সংঘাত চাইছেন, পাল্টা চন্দ্রিমা। প্রাতঃভ্রমণে রবীন্দ্র সরোবরে রাজ্যপাল, মেয়রকে গাড়ির কাজ নামিয়ে শহর ঘোরার পরামর্শ। রাস্তায় নেমে কাজ করি পাল্টা ফিরহাত, শুধু তো কলকাতার রাস্তায়, রাজ্যে কোথায়, কটাক্ষ দিলীপের। পশ্চিম মেদিনীপুরে ছেড়ুয়ায় ঢুকতে সায়ন্তনকে বাধা, পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের বচসা, এলাকায় সন্ত্রাস চালানো হচ্ছে, পুলিশ নয় বাধা স্থানীয়দের, পাল্টা তৃণমূল। সল্টলেকে অনশনে পার্শ্ব শিক্ষকরা, পশ্চিম মেদিনীপুরে পার্শ্ব শিক্ষকের মৃত্যুতে তরজা, আন্দোলন থেকে ফিরে মন মরা দাবি পরিবারের, অমানবিক সরকার আক্রমণ দিলীপের, মানতে নারাজ পার্থ। রোজভ্যালি তদন্তে ফের ইডির তৎপরতা, আনোয়ার শাহ রোডে গৌতম কুণ্ডুর স্ত্রীর ফ্ল্যাটে তল্লাশি, নিউটাউন রাজারহাটে প্রাক্তন আধিকারিকের ফ্ল্যাটে অভিযান। মহারাষ্ট্রে কংগ্রেস এনসিপি শিবসেনা জোটে জট কাটার ইঙ্গিত, সোনিয়া পাওয়ার উদ্ধবকে নিয়ে তৈরি হচ্ছে সুপার কমিটি, পাওয়ারের বাড়ি গেলেন উদ্ধব, আদিত্য, সঞ্জয় রাও। চার দিনে চারজন, এবার আর্জি করে মৃত্যু বেহালার ডেঙ্গি আক্রান্ত মহিলার, 12 তারিখ হাসপাতালে ভর্তি। মশাল লার্ভা খুঁজে কীটনাশক স্প্রে করতে ড্রোন ব্যবহার করবে পুরসভা। স্ক্রাব টাইফাসের পর এবার অজানা পোকার আতঙ্ক, কামড়ানোর পরেই শরীর সবুজ, 8 দিনের মাথায় এসএসকেএমএ বৈদ্যবাটির বধূর মৃত্যু, ধোঁয়াশায় চিকিৎসকরা। বাদুড়িয়া শিশু পাচার চক্রের দুঃস্বপ্ন হাবড়ায়, বিদ্যাধরী খালে 8টি কন্টেইনারে উদ্ধার, 24টি ভ্রূণ, নজরে মগরা বাদুড়িয়া নার্সিংহোম, গর্ভপাতের পর ফাঁসিয়ে দেওয়ার অনুমান পুলিশের। কেমন হবে নতুন টালা ব্রিজ তৈরি, পূর্ত দপ্তরের নকশা, মডেল এলো পুরসভায়, সেতুর উপর দিয়ে কিভাবে আনা হবে জলের পাইপলাইন, পথ খুঁজছেন বিশেষজ্ঞরা। নাগরিক পঞ্জি নিয়ে চরমে বাগযুদ্ধ, অসমে এনআরসি বাতিল চায় বিজেপি, অনিশ্চয়তায় 19 লক্ষ, কেমন আছেন ভুক্তভোগীরা, সরে জমিনে এবিপি আনন্দ, ঘণ্টাখানেক সঙ্গে সুমন রাত 8টায়।